দেশে খুব অভাব, আগের মতো আর ভিক্ষে কেউ দেয় না। দেশে কোনো কাজ কাম নাই, আর কতকাল বেকার থাকতো। ভাই কিছু ভিক্ষে দেন, পায়ে খুব ব্যথা, কাজ কাম করতে পারি না। ভাই আমি নিজে অনেক দিন বেকার, ভাই কাজ কাম নাই, মাফ করেন ভাই। আর একটা তালা দিতে পারলে আমার বাড়িটা চারতলা হইতো। আসসালামু আলাইকুম ভাই, নিচু একটু নাইমে আছেন? ভাই নিচু একটু নাইমে আছেন? আসি আসি। কি হয়েছে কও ভাই? কিছু ভিক্ষা দেন, বউ বাচ্চা নিয়ে না খাইয়ে রয়েছে। এই জন্য তুমি আমার উপরের ঠিকা নিচে ডাইকে আনছো? আইসো। মা করেন, আমি তো উড়ে ভিক্ষা দিই না। এ ভাই, এই তোমার ছেলেটা কি ছেলে বানাইছো যে মুরব্বি ডিগ্রি করলে সালাম কালাম দেয় না? এই শিখেছো কি শিখেছো বলে? আপনার ছেলে কি কথা নেই ভালো নাকি? হ্যাঁ, দেখাইলে ডিগ্রি ডিগ্রি চায় কথা কয় না, মোবাইল আছে নিয়ে ট্রেন বেরিং ট্রেন বেরিং করে। হ্যাঁ খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয়নি। হ্যাঁ আপনার ছেলে কি তোমার ভালো নাকি? হ্যাঁ এদিক সেদিক মোবাইল নিয়ে কি ছেলে বানাইছেন আপনি? আপনার ছেলে মোবাইল নিয়ে ট্রেন বেরিং করে ছবি নিয়ে। ভাই কিছু ভিক্ষে দেন, পায়ে খুব ব্যথা, সংসার চলে না, কাজ কাম করতে পারি না। তুমি যে কত ভালো মানুষ সে আমরা জানি, তুমি যে বিকট একটা বিক্রি দাও না। এই ধরো এই 50 টাকা নাও। হ্যাঁ এই দেখা কে দেশ কয় টাকা দিছে, বিক্রি কয় টাকা দিছে দেখা। এই 50 টাকা মাত্র, এই নে 500 টাকা নিয়ে যা যা এখানে যা এখানে। দেখ শালা কেমন খায়, দেখ 50 টাকা দিয়ে এখন 500 টা তো নামাই দেয়, টাকা দিবি না বলে 10 টাকা দিয়ে 500 টাকা লাগে, টাকা বলে দিবি না কই রে বিকটে। এই দেখ 500 টাকা লাগিয়ে দিলাম, আমি বুঝবি নি কেমন, টাকা বলে দিবি না কই রে। কিপটে সাচ্ছো, কিপটে চুরি গেছে। হ্যাঁ আমার 500 টাকা গেল রে, হায় হায় দাম না, আমার 500 টাকা চলে গেল, 500 টাকা 500 টাকা। আরে বিকার জলি কান্দে লোয়া সদাই পিতাই চলে কপাল আমার পুরাহারী।